আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো, তাই আজ তেমন কোনো স্পেশাল আইটেম নয়, জাস্ট একটু বেশি করে পেঁয়াজ কুচি করে ব্যাচেলারদের যে জাতীয় খাবার ডিম ভাজি সেটি করতেছি। তো আমি একটু বেশি করে ভাজা ভাজা করতেছি ডিমটাকে, যদি খেতে ভালো লাগে। সেই পাশাপাশি আমার ভাতও প্রায় হয়ে গেছে, খেয়ে আমি আজকে অফিস চলে যাব। চলে আসলাম আমার স্কুলে, এখন আমি অফিসে ঢুকব এবং যখন ক্লাস শুরু হবে তখন আমি আপনাদের ছোট্ট করে দেখানোর চেষ্টা করব টিচাররা কীভাবে ক্লাস করে। আমার অফিসটা খুলতেছি, এই যে আমার অফিস, ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আর আমি চলে আসলাম নার্সারি ক্লাসরুমে, শেফালি ম্যাডামের ক্লাসে। এখানে তার স্টুডেন্টরা ক্লাসে ব্যস্ত, আপনারা দেখছেন। এবার চলে এলাম সিসিলিয়া টিচারের ক্লাসরুমে, তিনিও ক্লাস নেওয়ায় ব্যস্ত। প্রত্যেকজন টিচারই খুব ব্যস্ত সময় পার করছেন। রাখে দেখলেন তো, আমিও পারি। দেখলেন আপনারা শিক্ষকদের কত অক্লান্ত পরিশ্রম। এই ক্লাসের পরেই আমি আর দোকানটা দিলে বাইরে, আমি আর তুফান স্যার মিলে বাইরে চলে আসলাম একটা কাজের জন্য। আমরা আসছি হাইস গাড়ির মধ্যে, এখান থেকে দেখতে পাচ্ছেন রাস্তার দৃশ্য। শুনেছি বন্যায় নাকি রাস্তা তলিয়ে গেছে, আজকে গিয়ে দেখবো সেটা। বাজারে ঢোকার শুরুতেই আমাদের চোখে পড়ল যে রাস্তা দিয়ে আমরা সচরাচর যাওয়া আসা করি সেই রাস্তায় বন্যার পানিতে তলিয়ে গেছে। আপনারা দেখেন মানুষ কীভাবে যাওয়া আসা করতেছে, বন্যার কারণে মানুষের একই দুর্ভোগ শুরু হলো। আমি আমার জন্মের পর থেকে যেসব এলাকায় কখনোই পানি ছিল না সেসব এলাকায় 2020 সালে পানি দেখতেছি প্রথম। বাজারের এই রাস্তাটিতে পায়ে হেঁটে চলাচল করা এখন একটু দুষ্কর হবে। এই 2020 সালে করোনা ভাইরাসের পর এই বন্যা হলো আরেকটি বড় দুর্ভোগ। আপনারা দেখেন আমার বাঁ দিকে একটা গলির মতো জায়গা আছে ইলেকট্রনিক্সের দোকানগুলো, এখানেও পানি, কি খারাপ অবস্থা। এতদিন শুধু খবরে দেখেছি, আজ নিজে চোখে দেখলাম। বাজারে আমাদের কাজ শেষ, আমরা এগোবো। তো পথের পাশের পেয়ারাগুলো খুব ভালো লাগলো, আমি নেব। আমি 50 টাকা দিয়ে 3টি পেয়ারা নিলাম, একটা আমি ঘরে নিয়ে যাব আর দুটো আমরা দুজন রাস্তায় বসে খাবো। পেয়ারাগুলো খেতে খুব দারুণ, আমি এক কামড় খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগছে। সব কাজ শেষ করে আমরা আবার রওনা দিয়েছি। আমরা বাজারের মধ্যে যেভাবে পানি দেখেছি তেমন পানি এভাবে রাস্তার পাশেও দেখা যাচ্ছে কয়েকটা জায়গায়। যদি বন্যা আরও প্রকোপ হয় এই পানি রাস্তায় আসতেও বেশি দেরি হবে না। কিছু দূর এগোনোর পরে আমাদের একটা জিনিস চোখে পড়লো, এখানে রাস্তার পাশেই একটা জায়গায় পানি বাড়ার কারণে মাছ চলে আসছে, সেই মাছে এখানে মানুষরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। তো আমাদের দেখে খুব ভালো লাগলো, আমরা কিছুক্ষণ পর্যবেক্ষণ করতে চাইলাম কেউ কোনো মাছ পায় কিনা, কিন্তু
আমরা যতক্ষণ ছিলাম এখানে কেউ কোনো মাছ পায়নি, হয়তো তারপরে পেয়েছে। আগামীকাল থেকে আমাদের ঈদের ছুটি, দেখি আমরা মাছ ধরতে পারি কিনা। ওনাদের মাছ ধরা দেখে আমাদের খুব ইচ্ছা থাকলো মাছ ধরার। তুফান স্যারের সাথে একটু কথা বলি। স্যার, ঈদের ছুটিতে আপনার প্ল্যান কি? ঈদের ছুটিতে মূলত যেহেতু আমাদের কোনো ক্লাস নাই, আমি প্ল্যান করছি যে আমি মাছ ধরতে যাব, কারণ মাছ ধরা আমার খুব শখ। আমি ছোটবেলা থেকে খুবই ইন্টারেস্টেড, মানে বড়শি পাতা, মেনলি বড়শি দিয়ে মাছ ধরতে খুব ভালো লাগে। সুতরাং আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড আমরা প্ল্যান করছি, যে কয়েকদিন ছুটি পাই আমরা মাছ ধরবো। এখানে কি অনেক ধরনের লোক আসে মাছ ধরতে? মূলত মাছ ধরতে অবশ্যই আছে, কারণ এই এলাকায় আমি দেখছি যে বিভিন্ন জায়গা থেকে লোকেরা সকাল থেকে বড়শি নিয়ে তারা হাঁটতে থাকে, মানে বন্যার পানির, বন্যার পানিতে। যেহেতু আমরা জানি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অলরেডি জেলার পুকুরগুলো পানিতে চলাই গেছে, সুতরাং মাছ প্রচুর হবে। আমারও আশা যে আমি একটু মাছ ধরবো, মানে কতটুকু পাবো সেটা আমি জানি না, কিন্তু আমি যদি একটাও মাছ তুলতে পারি এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। যাক ভালো, আশা করি আপনি অনেক মাছ পাবেন। কি ধরনের মাছ আর কি এখানে পাওয়া যেতে পারে? এখানে অ্যাকচুয়ালি যে মাছগুলো মূলত না পাইলেও যে মাছগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে পুঁটি মাছ, কারণ এরা খুবই ডিস্টার্ব করে, এবং যদি বড় হয় তাহলে বড় মাছগুলোর মধ্যে আপনি তেলাপিয়া, তারপরে মৃগেল, তারপরে আপনার মাগুর মাছ, এগুলো পাওয়া যায়। আমরা আমাদের মেইন গেটে চলে আসছি, এখানে উইলাম স্যার, আর এই যে আমাদের মেন গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। আমাদের এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দীর্ঘদিন পরে থাকা একটি ক্যান্টিনের মধ্যে পাওয়া গেল 4টি গোখরা সাপ, যেটা গ্রাম্য ভাষায় অনেকে জাতি সাপ নামেও চিনে। এই সাপটাকে ইংরেজিতে বলে কোবরা, বাংলায় যার বঙ্গানুবাদ করলে হয় গোখরা সাপ, যা গ্রাম্য ভাষায় জাতি সাপ নামেও পরিচিত। এই সাপগুলো অনেক বিষ ধরে সাপ, যা কামড়ালে মানুষের যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তার মৃত্যু অনিবার্য। এই সাপকে চেনার জন্য একটা বিশেষ চিহ্ন আছে, এর মাথার দিকে একটা ইউর মতো একটা সাইন থাকে, যেটা দেখলে চেনা যায় যে একটি কোবরা সাপ অথবা গোখরা সাপ। প্রথমে দুইটা সাপ মারার পরে এইখানে ইটের পাশ থেকে আরও দুটো সাপ বেরোলো। এই সাপগুলো মারার পিছনে যাদের অগ্রণী ভূমিকা তারা হলো আমাদের ডক্টর এডুইন স্যার এবং আমাদের রবিন ভাই। আর কিছুদিন যাবত এই ঘরে যে থাকতেছে আমাদের রনি ভাই, আমরা একটু তার সাথে কথা বলি। রনি, তোমার মতবাদটা কি বলো? রনির এখানে সাপের সাথে থাকতে আসলেই খুব কষ্ট হয়। আপনারা দেখেন এই ছোট সাপগুলি কিভাবে ফোনা তোলে। এর মধ্যে এডুইন স্যার সিদ্ধান্ত নিলেন যে এর মধ্যে একটি সাপকে না মেরে তিনি হাত দিয়ে ধরে বোতলের মধ্যে ভরবেন। তিনি হাত দিয়ে সাপ ধরার জন্য চেষ্টা করতেছেন, ছোট্ট একটি বাঁশ দিয়ে এর মাথাটাকে চেপে ধরলো, তবুও ওই সাপটি বারবার চলে যাচ্ছে। স্যার চেষ্টা করতে সেটাকে চেপে ধরে কিভাবে বোতলে ভরা যায়। হ্যাঁ, এখন তিনি হাত দিয়ে এটাকে ধরবেন। অত্যন্ত ভয়ঙ্কর একটা কাজ, কারণ এটা যদি কোনো মতো ছুটে তার হাতে কামড় দিয়ে দেয় তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু সের জন্য তাকে অনেক সাবধানে ধরতে হবে। কাগজ ব্যবহার করে এটাকে ধরলেন। সাপটাকে তিনি বোতলে ভরে ফেলেছেন অলরেডি। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তিনি এই ঘরটিকে সাপ মুক্ত করে দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনারা কষ্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায়। গুড বাই।